নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আবার চলে এসেছি নতুন একটা ব্যবসার আইডিয়া নিয়ে। এই ব্যবসাটি করে আপনারা মাসে সর্বনিম্ন 20,000 টাকা আয় করতে পারবেন। এই ব্যবসাটি আপনারা বাড়ি থেকেই করতে পারবেন। সারাদিন কাজের পর মাত্র 1 ঘন্টা সময় দিয়ে এই কাজ আপনারা করতে পারবেন। সুতরাং এই ব্যবসাটি সম্বন্ধে বিস্তারিত জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবার তাহলে মূল বিষয় নিয়ে আলোচনা করি। বন্ধুরা, আজ যে ব্যবসাটি সম্বন্ধে আলোচনা করছি সেটি হলো গাছের ব্যবসা। কিন্তু এই গাছের ব্যবসাটি একটু অন্যভাবে করতে হবে। বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রায় অধিকাংশ মানুষের মধ্যে বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফল ও ফুল গাছ লাগানোর একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সেটা বাড়ির উঠানে কিংবা ছাদে, বড় বড় টব এবং প্লাস্টিকের বড় হাফ ড্রামে বিভিন্ন ধরনের ফল এবং ফুলের গাছ লাগিয়ে থাকে। কিন্তু বেশিরভাগ মানুষ এগুলি বাজার থেকে বা নার্সারি থেকে ছোট ছোট গাছ কিনে সেগুলি বড় ড্রামে বা টবে লাগিয়ে সঠিকভাবে পরিচর্যা করে বড় করতে পারে না বা নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে তারা যদি পরিচর্যা করা বড় বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফল বা ফুল ধরা রেডি গাছ পেয়ে যায়, তাহলে অবশ্যই তারা এই গাছ কিনবেন। সুতরাং মার্কেটে এই ধরনের গাছের প্রচুর চাহিদা রয়েছে। এই ধরনের গাছ তৈরির ব্যবসায় আপনাদের করতে হবে। এর জন্য কিছুটা জায়গা প্রয়োজন। আপনার বাড়ির ছাদে কিংবা উঠানে আপনারা ছোট করে করতে পারেন। যদি বড় করে করতে চান তাহলে নিজের কোনো বড় জায়গা অথবা লিজ নিয়ে করতে হবে। এরপর জমিটা ভালো করে নেট দিয়ে ঘিরে সমতল করে নিতে হবে। এবার মার্কেট থেকে বড় বড় মাটির টব ও বড় খালি কেমিক্যালসের ড্রাম কিনে ভালো করে কেটে ছিদ্র করে গাছ লাগানোর জন্য উপযুক্ত করতে হবে। এবার সংগ্রহ করতে হবে জৈব সার, মাটি ও বিভিন্ন ধরনের রাসায়নিক সার ও ফাঙ্গিসাইড। এরপর ভালো কোনো নার্সারি থেকে বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফল ও ফুল গাছের চারা কিনতে হবে। এগুলি আপনারা কিনবেন হোলসেল রেটে। এরপর নির্দিষ্ট পরিমাণ মাটি ও জৈব সার ও রাসায়নিক সার ও ফাঙ্গিসাইড একসাথে মিক্সড করে তাতে গাছ অনুযায়ী বিভিন্ন সাইজের টব নির্বাচন করে রোপণ করতে হবে ও নির্দিষ্ট জমিতে সারিভাবে রাখতে হবে ও নিয়মিত জল সার দিয়ে পরিচর্যা করে বড় করতে হবে। 1-2 বছর ধরে এইভাবে পরিচর্যা করতে হবে। এর জন্য প্রতিদিন সময় না দিলেও চলবে। এই ব্যবসার জন্য 50 থেকে 70,000 টাকা ইনভেস্ট করলেই শুরু করা যাবে। বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের এক একটি গাছ লাগাতে 200 টাকা থেকে 1,000 টাকা পর্যন্ত খরচ পড়বে এবং এগুলি বড় করার পর 3-4 গুণ বেশি দামে বিক্রি করা যাবে। প্রতি বছর গাছ বিক্রি করবেন এবং প্রতি বছর আপনার বাগানে নতুন নতুন গাছ আবার রোপণ করবেন। আর গাছ বিক্রি করতে আপনারা ফেসবুকে বিজ্ঞাপন দেবেন, এখান থেকে অনেক কাস্টমার পাবেন এবং সেখানে অনেক গাছ বিক্রি করতে পারবেন। এভাবে কিছুদিন পর আপনাদের বিক্রি অনেক বেড়ে যাবে এবং মাসে যদি 10 থেকে 15টি গাছ বিক্রি করতে পারেন তাহলে মাসে 15 থেকে 20,000 টাকা অতি সহজেই আয় করতে পারবেন। বন্ধুরা, তাহলে বুঝতেই পারছেন এই ব্যবসা করে আপনারা মাসে কতটা প্রফিট করতে পারবেন। এই ব্যবসাটি যদি আপনারা করতে চান উদ্যোগ শুরু করে দিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে নতুন কোনো ভিডিওতে। আজ তাহলে এখানে শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।